মই উপস্থিত আছো হরলংবাৰ শীতলা মন্দির প্রাঙ্গণত। আর আমি এনিলে ফুটে দর্শকসলক আমি পোনপটি আমি দেখাবলৈ বিচাৰিছো যে আজিরপরা মা শীতলার পূজা আরম্ভ লামনি হরলংবাৰত। আর এই পূজা আপনার 19 মার্চের আরম্ভ হব আর 26 মার্চলকে শেষ হব। আর এই শীতলা মন্দিরত ইমান ভিতর জনপ্রিয় আর দূর দূরণিরপর এই মা শীতলার মন্দির দর্শন করার কারণে, যেহেতু আজি এই শীতলা মন্দির প্রাঙ্গণত অতিথিশালা আজি শুভ উদ্বোধন। লামনিং শীতলা পূজার মই শীতলা মন্দিরের সভাপতি হও। মোর আছে দিলীপ দে, সাধারণ সম্পাদক। আমার পূজা প্রতি বছর নাই, এই বছর আরম্ভ হয়েছে। এইটা 62nd মানে পূজা আর মেলা বসন্ত পূজা 8 দিন, কালি মঙ্গলবার, আজি উদ্বোধনী অনুষ্ঠান। মঙ্গলবার মঙ্গলবারলকে পূজাটো চলিব। মানুহ লাখের উপর হয়, অকলই নহয়, উত্তর পূর্বাঞ্চল আর কলিকতা দিল্লির কোনোবা যদি এবার আহিছে সেকেন্ড টাইম আহে। নিরাপত্তা আমি প্রশাসনের ওচৰত নিরাপত্তার কারণে আমি এপ্লিকেশন দিছো, প্রশাসনে নিরাপত্তাটো চাব আর মানুহে মানুহ নিজের নিরাপত্তা নিজেই রাখে। আর স্যার, যেহেতু আপনার ইমান ডর পূজা লক্ষাধিক মানুষ ইয়ার সমাগম হয়, আপনার সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে নাকি? হ্যাঁ, সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে। ওকে, আমার মন্দিরে সিসি ক্যামেরা আছে, আমার সিসি ক্যামেরা আছে, ভলান্টিয়ার আছে, আমার স্কাউট গাইড আছে, পুলিশ প্রশাসনের পর মানুষ থাকিব, মানে গোটেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আর আটাইতক ডর যে নিরাপত্তা, এই মায়ে দিব, মা শীতলায় দিব।